আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। সকালে দলের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। সকালে ধানমন্ডি 32 নম্বরে ফুল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর কারণে তিনি একাই ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বাধীনতার মহান স্থপতির প্রতি। পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা আওয়ামী লীগের নেতৃত্বে বাস্তবায়িত হবে। গত 24 ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও 16 জনের ও খুলনায় 3টি হাসপাতালে আরও 13 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গায় 5, চট্টগ্রামে 3, টাঙ্গাইলে 3 ও মেহেরপুরে 1 জন মারা গেছেন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে 8 জনের করোনা পজিটিভ ও 7 জন উপসর্গে মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়ে 1 জনের করোনা নেগেটিভ হবার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃতদের মধ্যে রাজশাহীর 8 জন, চাঁপাইনবাবগঞ্জে 3 জন, নাটোর ও নওগাঁয় 2 জন করে। এ নিয়ে গত 23 দিনে এই হাসপাতালে করোনা ইউনিটে মারা গেছেন 245 জন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন 60 জন, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন 410 জন। এর মধ্যে রাজশাহী 274, চাঁপাইনবাবগঞ্জে 60, নাটোরের 26, নওগাঁ 34, পাবনা 9, কুষ্টিয়া 3, চুয়াডাঙ্গা 2 জন ও বাকি 2 জন অন্য জেলার। এদিকে একদিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও মেডিকেল কলেজে 2টি ল্যাবে 457 জনের করোনা নমুনা পরীক্ষা করে 151 জনের দেহে ভাইরাসটি অস্তিত্ব পাওয়া গেছে। খুলনায় এ পর্যন্ত 3টি হাসপাতালে আজ মারা গেছেন 13 জন। এছাড়া চুয়াডাঙ্গায় 5, চট্টগ্রামে 3, টাঙ্গাইলে 3 ও মেহেরপুরে 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা পরিস্থিতি অবনতির আশঙ্কার মধ্যে হঠাৎ দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্তে চরম বিপাকে মানুষ। এদিকে 30 জুন পর্যন্ত রাজধানীর সঙ্গে সারা দেশে রেল যোগাযোগও বন্ধ থাকবে জানিয়েছে রেলমন্ত্রী। মঙ্গলবার সকাল 6টার পর দূরপাল্লার কোনো বাস বের হতে পারেনি রাজধানী থেকে। যদিও বাস চলাচল বন্ধের খবর না জানায় অনেকেই ভিড় করেন রাজধানীর বাস টার্মিনালগুলোতে। গাড়ি না ছাড়াই টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে কোনো কোনো বাস কাউন্টার থেকে। বাস না পেয়ে অনেকেই বিকল্পভাবে গন্তব্য যাওয়ার চেষ্টা করেন। গাবতলী থেকে আমিনবাজার ব্রিজ পেরিয়ে বাহন খোঁজার চেষ্টা করেছেন অনেকে। এদিকে 30 জুন পর্যন্ত রাজধানীর সঙ্গে সারা দেশে রেল যোগাযোগও বন্ধ থাকবে জানিয়েছে রেলমন্ত্রী। 1 সপ্তাহের জন্য সারা দেশে দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিকে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।